কি মায়ার ভুবনে কেউ কারো নয়, দিন শেষে রাত আসে মনে নাই। একি মায়ার ভুবনে ওরে কেউ কারো নয়, তাই চোখের পানি ঝরে। একি মায়ার ভুবনে ওরে কেউ কারো নয়, হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদেরকে সবাইকে আমি চরণ ভালোবাসি। আর আপনারা কে কোথায় থেকে দেখছো? আমি কিছুক্ষণ আগে যেগুলা খুলতেছিলাম ওগুলা এখন ডিরাই দিতে হবে। আর আপনাদের আপনাদের তো দেখানোর ইচ্ছা করি, কিন্তু আপনারা তো দেখেন না। আমি যদি ভিডিওগুলা বানাই, মানে কীভাবে তৈরি করে কীভাবে করে, এগুলা এমনিতে দিতে ভালো লাগে না। যদি আপনারা একটু কমেন্ট করে জানান যে অমুক জিনিসটা দেখবো, এমন ধরনের কমেন্ট করলে তো মোটামুটি সব কিছু দেখানো যায়। আর আমাদের যে প্রোডাকশন প্রোডাক্ট প্রোডাক্টটা, এটা মূলত আপনার রাত, এই যে দেখেন এখন ভরি রাত তাকায় দেখেন কয়টা পর্যন্ত ডিউটি করা লাগে। আসলে ডিউটি এসেছি আমরা সকাল 6টার সময়, সকাল 6টার সময় ডিউটিতে ঢুকতে হয়, ঘুমের থেকে উঠতে হয়, না হলেও আধা ঘন্টা আগে উঠতে তো হবে, যেহেতু উঠে গোসল সরি ব্রাশ করতে হয়, আপনার টয়লেট করতে হয়, আবার এত দূর থেকে জাম্পিং করে আসতে হয়, বেশি দূরে না, বাড়ির কাছেই, মানে বাড়ি সাইকেলে গেলে আপনার 10 থেকে 11 মিনিট লাগবে বাড়ি বাসায় যেতে। মোটামুটি ভালো ডিউটিটা আসলে করা হয়, বা মানে আপনাদের ডিউটিতে আপনার মনে করেন কোনো কামাই নেই, কোনো বন্ধ নেই। দেখা যাচ্ছে আমি যদি রাজমিস্ত্রির কাজে যাই, আপনার হয়তো বেতন মানে মাল বেশি, কিন্তু দেখা যাচ্ছে 5 দিন বইলো আর 3 দিন গ্যাপসা গেল এগুলা দেবে। এই জন্য মোটামুটি এটাই করা হয় ওই আর কি। তাছাড়া অন্য কোনো সামন যে একটা উদ্দেশ্য, সে সব কিছু না, মোটামুটি আল্লাহর মতে ভালোই। এই ভর তো দুপুরে তোরে খুবই মনে পড়ে, অযথায় চোখের পানি ঝরে। একি মায়ার ভুবনে ওরে কেউ কারো নয়।